সারা দেশে মুসলমানরা আমরা প্রত্যেকে ঘরে ঘরে এই ইহুদিদের পণ্য টাকা দিয়ে কিনে দিতেছি। আপনি তো শরবত খাচ্ছেন না, আপনি তো ফিলিস্তিনিদের রক্ত খাচ্ছেন, আপনি তো টাকা দিয়ে কিনতেছেন না, আপনি তো ইহুদিদেরকে চাঁদা দিচ্ছেন। অতএব রমজান উপলক্ষে এটা প্ল্যান করতে পারি আমরা যে আমরা এদের কোনো পণ্য কিনতে চাব না, শুধুমাত্র এই শরবত আইটেমই না, আরও যত আছে, যত যা আছে, কুড়ায় কাঁচা আমার কাছে লাইফ বয়ের বিকল্প আছে, আমার কাছে সফট ড্রিঙ্কস, কোক, সেভেন আপ, পান্তা, পেপসি এগুলোর বিকল্প আছে, আমার কাছে লাক্সের বিকল্প, লাইফ বয়ের বিকল্প আছে, আমার দেশীয় পণ্য না পারলে খুঁজে খুঁজে নিব। আমি দোকানদাররা অন্যদেরকে উৎসাহিত করতে পারি, আমরা নিজেরা করতে পারি, আরও দশজনকে বুঝাইতে পারি যে আমার এটা একটা ইমানের জায়গা, এটা বিশ্বাসের জায়গা, এমন এমনকি অন্য ধর্মাবলম্বীদেরকে বুঝাইতে পারি যে এটা বিবেকের তাড়না থেকে করা উচিত। আমরা কিছু কিছু কাজ করি, যে কাজগুলো যে অন্যায়, সেগুলো বোঝার মতো বোধশক্তি আমাদের নাই, এগুলো হারাই গেছে, এবং যার কারণে আমি রমজান মাসে ইবাদতের নামে অনেক পাপাচারও করতেছি। তো এইবার রমজান অন্তত যেহেতু আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তাদের প্রতি স্মরণকালের সবচেয়ে বড় নৃশংসতা চালানো হচ্ছে, এটার প্রতিবাদে আর কিছু না পারেন আসেন, পরিবার থেকে এই সকল প্রকার ইহুদি ইসরায়েলি পণ্যকে বিতাড়ন করি, যতগুলো বড় বড় ব্র্যান্ডের চকলেট আছে এগুলো সবগুলো তাদের, এগুলো না খেলে আপনার দিন আরো ভালোভাবে যাবে, এগুলো খেলে বরং আরো স্বাস্থ্যের জন্য ক্ষতি আর আপনার ইমানের জন্য ক্ষতি। বাচ্চাদেরকে বোঝান যে তোমার এরকম বাচ্চাদেরকে খুন করা হচ্ছে, সকাল বিকাল বোম্বে করে তাদেরকে মারা হচ্ছে, এই চকলেটটা কিনে খাওয়া মানেই তাদের বোমা কেনার টাকা দেওয়া, সো তুমি কি এটা খাবে? বাচ্চাকে একটু বোঝান, বাচ্চা নিজে ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমাদের ভিতরে চেতনা বলতে কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আর মসজিদে আসলাম, একটু নামাজ পড়লাম, তেলাওয়াত করে এটা নাম ইসলাম বানায় নিস। ইসলাম তো পুরা কমপ্লিট কোড অফ লাইফ, বিশেষ করে আপনার ইমানি চেতনার জায়গা থেকে ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জনের অংশ হিসাবে আল্লাহ দ্রোহী এবং আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, মানবতার দুশ্মনদের, আর কিছু করতে না পারেন তাদের পণ্যগুলো কেনা বন্ধ করে দেন। আমরা সারা দেশ থেকে মানুষ যদি একটু সচেতন হই, আমরা যদি সবাইকে সতর্ক করি, তাহলে সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবারে, বাসা বাড়িতে সব জায়গাতে আমরা চেষ্টা করি এগুলো নিজের টাকা দিয়ে, এক পয়সা দিয়ে কোনোদিন না কেনা, প্রয়োজনটা ছাড়া আমি চলবো, কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না, আমি একটু কম দামাটা কিনবো, খুঁজে বের করবো, বেশি দাম দিয়ে কিনবো ওই কম দামাটা, এটা আমার স্যাক্রিফাইস হবে, সওয়াব হবে আল্লাহ তাআলার কাছে, এই অতিরিক্ত টাকাটা আমার লস হবে না, এটা বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সো আমরা সেভাবে প্ল্যান করতে পারি, আমাদের ইফতার, আমাদের রমজান, এগুলো যেন ইসরায়েলি পণ্যমুক্ত হয়। বিশেষ করে এই বছর রমাদানে ফিলিস্তিনি মানুষগুলোর কষ্ট, তাদের দুঃখ, তাদের প্রতি যে বর্বরতা চালানো হচ্ছে, সেই বিষয়টাকে সামনে রেখে আসুন আমরা, যেই কোনো মূল্যে এই নির্যাতনকারীদের, এই নিষ্পেষণকারীদের, এই অত্যাচারীদের, তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করি। এটা যে কত বড় চপটাঘাত হয়, এটা যে কত বড় ইফেক্টিভ হয়, এটা মিডিল ইস্টের লোকরা দেখায় দিস। মিডিল ইস্টের লোকরা আমাদের চাইতে অনেক বেশি ভোগী, তারা অনেক বেশি ভোগ করতে পছন্দ করে, তাদের টাকা পয়সাও আছে, অ্যাবিলিটিও আছে, তারা প্রচুর পরিমাণ ভোগ করে, আপনারা জানেন। সেই মিডিল ইস্টের লোকেরা যদি সোজা হয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? তাদের দেশে সুপার মার্কেটগুলোতে যান, মুদি দোকানগুলোতে চলে যান, মাছি মারতেছে এমনি কেবল, ওই র্যাকগুলোতে ওদের পণ্য পড়ে আছে, ফ্রি অফার দিচ্ছে, একটার সাথে তিনটা ফ্রি দিচ্ছে, তারপরও পাবলিক ধরে না যে একদম শতভাগ ফ্রি দিলে ওইটা আমি আস্থা করে ফেলবো, ওটা আমার বাসায় ঢুকবে না ইনশাআল্লাহ। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমাদের এখানে যারা আছে আমরা প্রায় সবার বাসা এখন চেক করলে আপনি দেখেন প্রতি রুমে রুমে তাদের জিনিস আছে, এবং প্রতি সপ্তাহে আপনি তাদের জিনিস টাকা দিয়ে কিনতেছেন, আপনি দেশি জিনিস কিনতেছেন না, আপনি দেশি জিনিস খুঁজে খুঁজে কিনেন এবং এগুলোকে বর্জন করেন। রমজান উপলক্ষে অন্তত এটাকে একটা টার্গেট বানিয়ে ফেলি যে আমার রমজান হবে ইসরায়েলি পণ্যমুক্ত ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জিনিসগুলো যে বললাম, পরিবারের লোকদেরকে বসে বসে নিয়ে একসাথে একটু পর্যালোচনা করতে হয়, আলোচনা করতে হয় যে আসো রমজান উপলক্ষে আমাদের কিছু অ্যাচিভমেন্ট হোক, এটা একটা অ্যাচিভমেন্টের জায়গা যে আমাদের এই রমজানটা ইহুদি পণ্যমুক্ত, সেটা হোক চকলেট, সেটা হোক আপনার কোনো শরবতের, আপনার ড্রিঙ্ক হতে পারে সেটা কোনো আপনার প্রসাধনী আইটেম, হ্যাঁ সেটা হতে পারে আমাদের কোনো কসমেটিক্স আইটেম, হতে পারে এটা আমার ওয়াশিং পাউডার। আমি গতকালকেও কেনাকাটা করতে গেছিলাম কিছু জিনিসপত্র, তো খুঁজে খুঁজে ওই দেশীয় জিনিস পাইতে একটু কষ্ট হয়, দোকানদার ভাইদেরও এখানে দায়িত্ব আছে, ওরা ওদের মার্কেটিং অনেক ভালো বোঝে, ওদের জিনিসটা যেন সামনে রাখে, র‍্যাকটা সামনে থাকে, দেখা যায়, এগুলোর জন্য দোকানদার ভাইদেরকে শুধু সুবিধা দেয়। তো কয়টা টাকার কাছে ইমান বিক্রি করে ফেলতেছেন, নিজের বিবি বিক্রি করে ফেলতেছেন, অপেক্ষা করেন কি আমাদের জন্য?
আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে সো আমরা আমাদের দায়িত্ব থেকে দোকানদারকে বাধ্য করব যে ওই জিনিস আনি রাখেন আর এই জিনিস সরান আর দোকানদারও ইমানের দায়িত্ব মানুষকে বোঝানো ভাই আল্লাহর জন্য দেশি জিনিস কিনে আসেন তো আমরা এটা একটা অ্যাচিভমেন্ট বানাতে পারি